প্রথম রাউন্ডের চতুর্থ খেলা টানটান উত্তেজনা পূর্ণ ছিল তা বলার অপেক্ষায় রাখে না। সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতায় বারবার সবাই বলছেন গ্যালারির ব্যবস্থা করা হোক, দাবিয়ে তোলা হচ্ছে এই নিয়ে। শেষ পর্যন্ত কী হবে দেখার জন্য অধীর অপেক্ষায় ক্লাব কর্তৃপক্ষ ও এই খেলার মূল উদ্যোক্তা জাকির খান। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে বিশেষ একটি দৃশ্য, দেখুন বালিগুমার খেলোয়াড়ের চোখে পড়ে যাওয়া কিছু একটা বের করে দিচ্ছেন হুগলির খেলোয়াড়। মানবতা ও ভ্রাতৃত্বের মেলবন্ধন অটুট হয় খেলার মাধ্যমে, তারই প্রমাণ দিয়েছেন এই দুই খেলোয়াড়। আজকের যে খেলা হলো এই যাবৎ 2022 সালে যে প্রথম থেকে যে খেলাটা হয়েছে তার থেকে সব থেকে উন্নত মানের খেলা আছে। দুটি দলই আমি বলবো রয়্যাল বেঙ্গল টাইগার, তারা উপর্যুপরি কোনো 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনো পক্ষই। তাই খেলাটি উপভোগ করে সব থেকে একটি নজিরবিহীন ঘটনা যে আজকে হুগলির যে গোলকিপার যিনি ছিলেন, সে গোলকিপার শেষ মুহূর্তে যেহেতু এক গোলে দলটা পিছিয়ে ছিল, শেষ মুহূর্তে তার গোল ছেড়ে দিয়ে গোল করার জন্য উপরে উঠে গেছে এবং কয়েকটি মুহূর্ত বা তার হেড থেকে তার শট থেকে এত সুন্দর এই খেলা, আচমকা একটা গোল হয়েছিল ঠিকই, কিন্তু দর্শকরা খুবই খুশি এবং এরকম চাই আমরা এই ধরনের খেলাগুলো যেন হয় অন্তত মফস্বল এরিয়ায়। শহরাঞ্চলে এগুলো দেখা যায় কিন্তু গ্রামাঞ্চলে যে এইভাবে খেলা হয় সেটাই এইটার থেকে প্রমাণ পাওয়া যায়। আমি বলতে চাই সালতোড়া আদর্শ যুব সংঘের পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সালতোড়া সাংসদ থেকে যে আজকে এবারের যে খেলাটা হচ্ছে তাতে করে এর মুখ্য ভূমিকা আছে আমাদের জাকির বাবু। আমি বরাবরই ক্রীড়া প্রেমিক, খুব খেলাধুলার সম্বন্ধে উন্নত মানের খেলা করাবার জন্য উনি চেষ্টা করেন এবং আমি বলতে চাই এমন একটি জায়গাতে একটি গ্যালারি হওয়া একান্ত প্রয়োজন। এবং খেলার সূচনার দিনে আমি ছিলাম এবং ওখান থেকে কলকাতা থেকে আমাদের আইএফএর যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি উপস্থিত ছিলেন, আমাদের কলকাতার অনেক যারা আইনজীবী ছিলেন তারা ছিলেন, আমাদের বাঁকুড়ার সমস্ত নেতৃত্বরা, আমাদের এসিপিও সাহেব, বিভিন্ন রকমের বড় বড় ভিআইপিরাও ওনারাও ছিলেন, কিন্তু তারা তাদের কাছেও দাবি রাখা হয়েছে যে যেন এই জায়গাটিতে প্রত্যন্ত গ্রামে হলো যেন একটা পারমানেন্ট গ্যালারি তৈরি করে দেয় পাকার এবং যাতে করে মানুষ যেন খেলাধুলার আরও দেখার জন্য সুযোগটা পায় এবং আরও উন্নত মানের যাতে খেলা হয়। সেটা আমরা তো বলেছি সরকারের তরফ থেকে যদি সাড়া পাওয়া যায় আশা করি হয়তো হয়ে যেতে পারে, বলা যায়নি। এগুলো ব্যয়বহুল, একটা গ্যালারি তৈরি করতে গিয়ে বহু কোটি কোটি টাকার ব্যাপার, সেটা বলা হয়েছে উপরে, তো হলে হয়ে যেতে পারে, বলা যায়নি। খুবই ভালো লাগছে, আগামী আমরা 3 বছর খেলার পর 2 বছর ফাইনালে জিতেছি, এখন পর্যন্ত বালিগুমো 1 গোলে এগিয়ে আছে, হুগলি একাদশ 1 গোল পিছিয়ে আছে, খেলা চলছে, সব দর্শক খেলা দেখছে উপভোগ করছে। গ্যালারি সাধারণ মানুষের সবার একটা আশা যে একটা সালতোড়া যুব সংগঠন একটা যদি গ্যালারি হয় মানুষের সবারই ভালো হবে, সুযোগ সুবিধা ভালোভাবে দেখতে পাবে, খেলা উপভোগ করতে পারবে। মমতা ব্যানার্জির কাছে আমরা খুবই কৃতজ্ঞ, যেমন একটা সালতোড়ায় একটা গ্যালারি হয়, অনেকদিন থেকে খেলা হচ্ছে আমাদের এই গাউনে সালতোড়ায় যদি একটি গ্যালারি হয় খুব ভালো, মানুষের প্রচন্ড সমাগম, যে সমাগম বলে বুঝুন যাবে না, যে মানুষ মিডিয়ার সামনে যদি বুঝতে পারে দেখে সব মিডিয়ায় দেখাচ্ছে এভাবে যে সমাগম দেখাতে পারেনি, অতিরিক্ত সমাগম। আমার গ্রাম বালিগুমা, ওয়েস্ট জামানি থানা জয়পুর, জেলা বাঁকুড়া, বালিগুমা ফুটবল একাডেমি সিগারেট মতিপুর মোল্লা।